টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় ছিল সেপ্টেম্বরের 10 তারিখ। ওই তারিখের মধ্যে সব দেশ ইতোমধ্যেই ঘোষণা করেছে তাদের স্কোয়াড। এরই মধ্যে হুট করে জোর আওয়াজ উঠেছে পরিবর্তন করা হবে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। আইসিসি বলছে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত পরিবর্তন করা যাবে বিশ্বকাপের স্কোয়াড। মূলত ওই নিয়মের ফাঁকফো করে সাবেক পাকিস্তানি খেলোয়াড়েরা বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে পরিবর্তন আসতে পারে পাকিস্তানের স্কোয়াডে। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই উঠেছিল সমালোচনার ঝড়। বেশ কয়েকজন খেলোয়াড় নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই আগুনে ঘি পড়েছে চলমান ঘরোয়া টি-20 আসর পাকিস্তান ন্যাশনাল টি-20 কাপে আজম খান শোয়েব মাকসুদদের পারফরমেন্সে। 3 ম্যাচে এই দুজন 50 রানও করতে পারেননি। এই সুযোগে প্রথমে স্কোয়াড থেকে বাদ পড়া ক্যাপ্টেনের পছন্দের শোয়েব মালিক কিংবা সরফরাজ আহমেদের মতো ক্রিকেটাররা ঢুকে যেতে পারেন বিশ্বকাপের মূল স্কোয়াডে। পাকিস্তানের মতো ভারতেও বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের গুঞ্জন উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও খবর ছেপেছে পরিবর্তন আসতে পারে টিম ইন্ডিয়ার স্কোয়াডে। তাদের মতে শ্রেয়াস আইয়ারকে নেওয়া হতে পারে মূল দলে। তেমনটা হলে কপাল পুড়তে পারে ঈশান কিশান কিংবা সূর্য কুমার যাদবের মতো প্লেয়ারদের। আইপিএলের দ্বিতীয় পর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের এই দুই ব্যাটারের ব্যাট না আসায় আরও গভীর হচ্ছে সেই শঙ্কা। কথা উঠেছে ইয়ুজভেন্দ্র চাহালের দলে ফেরা নিয়েও। আইপিএলের দ্বিতীয় পর্বের চাহাল 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। অপরদিকে চাহালের জায়গায় দলের সুযোগ পাওয়া রাহুল চাহাল উইকেট নিয়েছেন 3 ম্যাচে 1টা। তাই শেষ সময়ে ভারতের দলে এক বা একাধিক পরিবর্তন আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগের সদ্ব্যবহার করে ভারত পাকিস্তান যখন নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে চায়, তখন প্রশ্ন ওঠে বাংলাদেশও কি পারে না সুযোগটা কাজে লাগাতে। 10 অক্টোবর পর্যন্ত যে উইন্ডো আইসিসি দিয়েছে, তার ভেতর বিসিবির সুযোগ রয়েছে তামিম ইকবালকে দলে ফেরানোর। তামিমের সামনেও সপ্তাহ দুয়েক সময় নিজের সিদ্ধান্ত নিয়ে আরও একবার ভেবে দেখার। যদি দুই পক্ষই একই বিন্দুতে আসতে পারে আর তামিমের গায়ে ওঠে বিশ্বকাপের জার্সি, তবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আর কোনো অতৃপ্তি অন্তত থাকবে না সমর্থকদের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।